জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নতুন প্রস্তুতি নিয়ে আসতে পারছেন যে আর কি জিজ্ঞেস করা যায়। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন নিয়ে তিনি জানান, নিজেদের স্বার্থে ঢাকা দিল্লি সম্পর্ক ভালো করতে হবে এবং নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে দু দেশের। উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা এগুলি তারা সব বিচার চালু করবে বলে করতে পারবে এরকম আশা প্রকাশ করা হয়েছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না। নিরাপত্তা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা বলেছি যে একদম প্রথম অবস্থায় তো সত্যিকার অর্থে সরকার ছিল না কয়েকদিন, যদিও টেকনিক্যালি সরকার ছিল, কারণ রাষ্ট্রপতি তো সরকারের মূল ব্যক্তি, তার পক্ষ থেকেই তো সবকিছু করা হয়। তারপরেও পুলিশ ছিল না পথে অনেকদিন, তো এগুলির কারণে নিরাপত্তার কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা মানে খুব ওপেনলি স্বীকার করি সবখানে। কিন্তু সরকার চার্জ দিয়েছে, পুলিশও ফিরে আসছে অনেকাংশ, এবং আমরা সেনাবাহিনী এখনো পথে আসছে যাতে তাদেরকে সহায়তা করার জন্য। কাজে নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে এবং ইদানিং আমি কারোর কাছ থেকে কোনো কমপ্লেন পাইনি, বিদেশি কারোর কাছ থেকে। আমি তো অনেকেই আমার সাথে দেখা করতে এসেছে বা চিফ অফ ডিফেন্সের সাথে, কেউ কিন্তু কমপ্লেন করে, এগুলি আপনাকে বলেছি আর কি, এইটুকুই আলোচনা হয়েছে তাদের সাথে। তিনি আরও জানান, 4 অক্টোবর সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বৈঠক হবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে। সংস্কার নিয়ে তাড়াহুড়ো না করতে প্রবাসী বাংলাদেশীরা অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কারে গঠিত 6 কমিশনের রিপোর্ট পাওয়ার পরই নির্বাচনের রূপরেখা নিয়ে বলা সম্ভব বলেও জানান তিনি। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় হতে হবে, তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন কিছু আরো কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে, তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স, ওইটা তখন দেখতে হবে। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি, এটা যখন আমরা রোডম্যাপটা ঠিক করতে পারবো, তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট, এর চেয়ে বেশি একদিনও ওই সরকার থাকবে না, এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি। একটি অত্যন্ত পাশে আর একটি ঘটনা ঘটছে, আমরা তো বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির বেশ কিছু গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, প্রফেশনাল গ্রুপ, বিজনেস কমিউনিটি, প্রত্যেকেই কিন্তু এই প্রসঙ্গটাতে জোর দিয়েছেন যে আপনারা দয়া করে তাড়াহুড়ো করবেন না, আপনাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে রিফর্মের, এটা এই দায়িত্বটা কিন্তু আপনারা সমাপ্ত করে তারপরে যাবেন, কারণ আমরা চাই না যে কয়দিন পরে আবার রাস্তায় নামুক আমাদের ইয়াং ছেলেমেয়েরা আবার গুলি খাওয়া। এছাড়া 71কে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরালো করবে না সরকার বলেও জানান এই উপদেষ্টা। 71-এর ঘটনায় দেশটি ক্ষমা চাইলেই সম্পর্ক আগানোর কথা জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।